পান, চোখে হাত দিলেন, বলল এগুলো কি দেখছিস? বলছে হুজুর ইঁদুর ছুঁচো এগুলো দেখছি। ভাইরে আমার, এইবারে পাগলা জুম্মান স্যার রহমাতুল্লাহ আলাইহ বলে এই দিকে একবার তাকিয়ে দেখ, তাকাবার সাথেই দেখতে পাই আল্লাহ যাকে এত বড় বলন্দ মর্তবা দিয়েছেন সে অন্য কেউ নয়, দেখা যায় তিনি বাংলা আসামের পীর মুদাদ্দাদ জামান হযরতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই। উনি আসছেন, ওনাকে দেখতে পেয়ে তাই পাগল তাড়াতাড়ি গিয়ে কাপড়টা নাকাম মানে লাগিয়ে নিয়ে হুজুরকে সালাম দিয়েছেন। এটা হলো আল্লাহর অলির নজর, এটা হলো আল্লাহর অলির নজর। বাবারা আমার, আমাদের দুটো চোখ আছে, আমরা একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র পড়েছি। নেত্র মানে হলো চোখ, আমরা দুটো চোখ দিয়ে দেখি। আল্লাহ যাদের নজর দিয়েছে তারা তিনটে নজরে তারা সমান দেখতে পায়। জোরে বলুন। তাহলে আল্লাহর অলিদের নিগাহে কারাম আছে, যার প্রতি পড়ে সে মালামাল হয়ে যায়। হুজুরের দরবারে যদি যে চাই, অনেকে অনেক কিছু চাই বলে চাওয়া শিরিক। একজন আমায় প্রশ্ন করছে কিছুদিন আগে, এই দিন চার দিন আগে, বলছে ভাইজান আল্লাহ ছাড়া কারোর থেকে চাওয়া যায়? আমি বললাম না, কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস চাওয়া যায়। বলে এটা ফালতু কথা, এটা শিরিক কথা। আমি বললাম কেন? বলে আল্লাহ ছাড়া কারোর থেকে চাইবেন না, চাইলে সেটা শিরক গুনাহ। আমি বললাম এটা ভুল বললে। বলে কেন? এখন ধরে নিন আমার কথাটা আগে আপনি বুঝুন, তারপরে তর্ক করবেন। এখন আপনি কারোর থেকে চাইবেন না, আল্লাহ খাওয়ালে আপনি খাবেন, তাই তো? কথা শেষ। এখন আপনি কাজে যাবেন না, চার মাস আপনি কাজে যাননি, বাড়িতে বসে আছেন, হঠাৎ আপনার বাড়িতে মেহমান এসেছে, আপনি কি করবেন? আল্লাহ খাওয়ালে কিন্তু খাবে। আর আল্লাহ না দিলে কারোর থেকে চাইবেন না, আপনি সেই সময় কি করছেন? ছুটে যাচ্ছেন কার কাছে? সত্তারের কাছে। ভাই সত্তার, ইজ্জত বাঁচা, আমার শ্বশুর শাশুড়ি এসেছে, ঘরে একটুও চাল নেই, দু কিলো চাল দে রে ভাই, দু কিলো ডাল দে রে ভাই, হাতে পায়ে ধরাধরি করছেন, করছেন না? করছেন না। এখানে কেন চাইছেন ভাই? আল্লাহ ছাড়া কারোর থেকে চাওয়া যাবে না, অথচ আপনি সত্তারের কাছে চাইছেন। অনেক বাবাজি আছেন বিড়ি ছাড়া বাথরুম পর্যন্ত হয় না, হয় না, হয় না, এরম আছে না? নেই, রাতের বেলা বিড়ি নেই, খুঁজছে চারিদিকে পাচ্ছে না, রাত্রেবেলা উঠে জলিলের কাছে গিয়ে বলছে জলিল ভাই, জলিল বলছে আরে ঠান্ডার সময় কী বিরক্ত হচ্ছে? বলে জলিল ভাই রে খুব কষ্ট হচ্ছে রে ভাই, পেট ফুলে যাচ্ছে রে ভাই, দুহাই তোকে, কালকে আমি তোকে কিনে দেবো, একটা বিড়ি দে। শোনা ভাই, একটা তোর হাতে ধরি পায়ে ধরি, একটা বিড়ি দে। আজকে বিড়ির জন্য তার কাছে বিড়ি চাইছেন, এটা সেরেক হবে না। আসলে ব্যাপারটা ওটা নয়, আল্লাহ বলছে বান্দা দেখে বান্দার বাহ্যিকটা, আমি আল্লাহ দেখি মানুষের অন্তরটা। আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তর্নিহিত বিচার করবেন, আল্লাহ দেখবেন না কেউ লম্বা কেউ কালো কে বেটে কেউ ফর্সা, না, আল্লাহ বলছে আমি প্রত্যেকটা মানুষের অন্তর্নিহিত বিচার করব। জোরে বলুন। তাহলে অন্তরটাকে ঠিক রাখতে হবে ভাই আমার। দেখবেন আল্লাহ বলছে মানুষের মনের বিচার, ইন্নামা আমালু বিন্নিয়ত, নিয়তের ওপরে মানুষের ফলাফল নিযুক্ত হয়, ঠিক না ভুল ভাই? তাহলে ফলাফলটা ঠিক রাখবেন। আল্লাহর অলিদের আমরা এই জন্য মানি, এই জন্য সম্মান করি, কারণ আমরা জানি আলু কিনতে গেলে আলুওয়ালার কাছে যাওয়া লাগবে, পেঁয়াজ কিনতে গেলে পেঁয়াজওয়ালার কাছে যাওয়া লাগবে। আপনি যদি সোনা দোকানে গিয়ে বলেন দাদা এক মানিল বিনি দিন, সে আপনাকে আদর করবে না মারবে? মেরে বাপের নাম ভুলিয়ে দেবে, সালাই আর কি করছো নাকি? আপনি বিড়িওয়ালার কাছে যেয়ে বলবেন দাদা একটা আমার বইয়ের জন্য সুন্দর মিনু শাড়ি দাও, বিড়িওয়ালা দেবে? সে বলে আবে পাগলা এখানে বিড়ি পাওয়া যায়? তাহলে আইসক্রিম খেতে গেলে আইসক্রিমওয়ালার কাছে যাওয়া লাগবে, ফুচকা খেতে গেলে ফুচকাওয়ালার কাছে যাওয়া লাগবে, কাপড় কিনতে গেলে কাপড়ওয়ালার কাছে যাওয়া লাগবে, আল্লাহ পেতে গেলে আল্লাহওয়ালার কাছে যাওয়া লাগবে, ঠিক না ভুল? কারণ আল্লাহওয়ালার সহবতে না থাকলে আল্লাহর পথটা আপনি পাবেন না। এই জন্য আমরা সহবত দেখি, আমরা ওলি আল্লাহদের পথ অনুসরণ করে চলি, ঠিক না ভুল ভাই? একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হুরপরিদের ভিড় ধরে না, হুরপরিদের ভিড় ধরে না, মা আমিনার আ
দলে দলে ফেরেশতারা নূর নবীকে সালাম জানায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ভাইজান, যে কথা বলছিলাম, আল্লাহর ওলিদের আল্লাহ কত বড় পাওয়ার দিয়েছেন। আল্লাহ পাক বলছেন যে আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো খপ নাই, কোনো ডর নাই, কোনো ভয় নাই। কার? যে আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তো তার হয়ে গেছে, তার কোনো কিছুর অভাব থাকতে পারে, কষ্ট থাকতে পারে, সে না চাওয়াই সে পেয়ে যাবে। আল্লাহ সে পাওয়ার দিয়েই তাদের পাঠিয়েছেন। আমার পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানিকে একদিন তার মা উম্মুল বিবি খয়ের ফাতিমা বলছেন, বেটা আমি তোমার মা, গর্ভধারিণী মা, একটা কথা মনে রেখো, পৃথিবীর যদি কোনো ছেলে তার সারা দেহের গায়ের চামড়াকে খুলে নিয়ে তার জুতো মায়ের বানিয়ে দেয়, তবুও মায়ের দুধের ঋণ, এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ করতে পারবে? পারবে? পারবে না, পারবে না। হজর গৌস পাক বলছেন, আম্মি জান একদম হকিকত কথা বলেছেন, ঠিক বলেছেন, তবে সবার ব্যাপারটা আলাদা, আমার ব্যাপারটা আলাদা। মা বলছে, আব্দুল কাদির তুমি কি বলতে চাচ্ছ, তুমি কি সমাজ থেকে আলাদা? বলে, অবশ্যই। কেমন আলাদা? আচ্ছা একটা কথা বলি, আজকে ধরুন আপনার নাম কি? গুলাম কুদ্দুস। আপনি একটা কাগজে লিখলেন গুলাম কুদ্দুস, একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচশোটা, ওই কাগজটা যদি কাউকে দেন সে কি চুম্বন করবে? সে কি ভালোবাসবে? সে কি পকেটে ভরে রাখবে? তাহলে চল বাট সালা পাগলা, ছিঁড়ে ফেল দেবে, দেবে না, দেবে না, কেউ ইজ্জত করবে না, কেউ সম্মান করবে না। কিন্তু বলুন, বর্তমানে যদি একটা ওই সাদা কাগজের মধ্যে যদি মমতা ব্যানার্জি লেখা থাকে, বলুন এর পাওয়ারটা বিরাট হবে না? হবে না। সেও মানুষ, আপনিও মানুষ, আপনার সইয়ের কানা করি দাম নেই, আর সে যদি একটা সই করে দেয় লাখ টাকা দাম, তাই না? কারণটা কি? সেও মানুষ, আপনিও মানুষ, তো এত পার্থক্য কেন? তো আব্দুল কাদির মাকে বলছে, মা গো তুমি ঠিক বলেছ, কিন্তু সবার ব্যাপার আলাদা, আমার ব্যাপার আলাদা। মা বলে, কেন কেন? ভাই রে আমার। আব্দুল কাদির তখন বলছেন, মা খেয়াল করুন, মনে করুন ওই দিনের কথা। বলে, কোন দিনের কথা? আব্দুল কাদির মাকে একটা জায়গায় বসালেন, নিজে মায়ের কোলের কাছে বসে মাকে বলছেন, মা ভালো করে আপনি খেয়াল করুন, আপনি যখন ছয় মাসের গর্ভ অবস্থায় ছিলেন, মা আপনার দরবারে একজন ভিখারি এসেছিল, যারা সৈয়দ জাদা হয়, যারা সৈয়দ জাদি হয় তারা না খেয়ে মরে যাবে, কোনো মানুষের থেকে কোনো দিন তারা ভিক্ষা চায় না, কিন্তু তারা যতই কষ্টে থাকুক না কেন তার বাড়ি থেকে কেউ না কিছু পেয়ে উপোস হয়ে চলে যাবে, এটা হয় না। এটা কি হয়? না গো, না হয় না, হয় না। যেমন নাকি কেউ কোনো দিন তাদের দরবার থেকে ফিরে যায় না। হজরত আব্দুল কাদের জিলানি মাকে বলছেন, মা ওই সময় একটা ভিখারি আপনার বাড়িতে এসেছিল, সেই সময় বাড়িতে কোনো গুলাম বাঁধি চাকর কেউ ছিল না, বাড়িতে কোনো পুরুষ না থাকায় আপনি চিন্তা করলেন আমার বাড়ি থেকে কেউ কোনো দিন ফিরে যায় না, তাই মা একটু খাবার বা কিছু নিয়ে, কিছু দানপত্র নিয়ে আপনি বার হয়েছিলেন। অনেকক্ষণ পর আপনি যখন বার হলেন, কিন্তু যেই ভিক্ষুকটা এসেছিল ওই দরবারে, ওই ভিক্ষুকটা ছিল একজন পুরুষ, জোয়ান যুবক পুরুষ, আশপাশে কোনো বাড়ি ছিল না। আম্মা আপনার হাতের মধ্যে একটা একটুখানি অংশ ওই সময় বার হয়েছিল, যখন আপনি দিতে গিয়েছিলেন ওই দুষ্টু ফকিরটা চিন্তা করলো, যার হাতের রূপ এত সুন্দর, না জানি ওনাকে দেখতে কতই না সুন্দর, চিন্তা করলো আশপাশে কোনো বাড়ি নেই, চিন্তা করলো এই হলো মহামূল্যবান সুযোগ। মা আব্দুল কাদিরের কথাগুলো ভ্যাল ভ্যাল করে তাকিয়ে তাকিয়ে শোনে, আর মনে মনে চিন্তা করে ঠিক বলছে, একটাও তো ভুল বলছে না, কিন্তু কেমন করে জানলো, কেমন করে জানলো? আব্দুল কাদির বলে, মা
বলছি না ভুল বলছি আগে বলুন। মা বলছে বেটা আব্দুল কাদের একদম ঠিক বলছিস। আব্দুল কাদের বলছে মা গো তারপর কি হলো তবে শোনো, তুমি যখন ওই দিতে গিয়েছিলে দানটা, ওই ভিখারিটা তোমার উপরে হামলা করার জন্য, তোমার সতীত্ব নষ্ট করার জন্য তৈরি হয়ে গিয়েছিল, সেই সময় বাঁচাবার মতো কেউ ছিল না। হঠাৎ কোথা হতে একটা বাঘ সেইখানে এসে গেল, বাঘটা এসে লাফিয়ে পড়ে ওই ফকিরের উপর। মা সঙ্গে সঙ্গে বলছে আব্দুল কাদির একেবারে ঠিক বলেছ, ঠিক বলেছ, যদি ওই বাঘটা সেই সময় ওই ফকিরের উপর ঝাঁপিয়ে যদি না পড়ত, হায় হায়, আমি হয়তো বেউজ্জতি হয়ে যেতাম, আমি আল্লাহর কাছে মুখ দেখাতে পারতাম না। আব্দুল কাদির তখন বলছে মা, ও মা, আপনি কে জানেন ওই বাঘটাকে কি আপনি চেনেন? বলে আমি কেমন করে চিনব? তখন আব্দুল কাদির বলে মা, যে বাঘটা সেই দিনে ওই ভিখারির উপর ঝাঁপিয়ে পড়ে তোমার ইজ্জতটা বাঁচিয়েছিল, ওই বাঘটা অন্য কেউ নয় মা, আমি তোমার গর্বে থাকা ছেলে, আমি আব্দুল কাদির, আমি বাঘের সুরাত ধরে এসে মা, আমি ছেলে হয়ে সেই দিনে মা গো তোমার ইজ্জত আমি বাঁচিয়েছিলাম। আজকে মা আমি তোমার মুখে শুনতে চাই, তোমার দুধের ঋণ বড় না তোমার ইজ্জত, তোমার মুখেই শুনতে চাই। সঙ্গে সঙ্গে মা আব্দুল কাদির জিলানিকে জাপনে ধরে চুমা দিয়ে বলছেন, আমার আব্দুল কাদির রে, পৃথিবীর জমিনে একমাত্র তুমি আমার ছেলে, যে দুনিয়ায় আসার আগে মায়ের দুধের ঋণ সম্পূর্ণ পরিশোধ করে দিয়ে এসেছে। ইনি হলেন পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানি। আল্লাহর ওলিদের মজেজা শুনলে ইমান তাজা হয়ে যায়। আল্লাহর ওলিদের কত পরীক্ষা দিতে হয়েছে, এখনও দিতে হচ্ছে, তাই না? হুজুর আব্দুল কাদের জিলানির কাছে কিছু যুবক গেছে, গিয়ে বলছে হুজুর আসসালামু আলাইকুম। হুজুর বলছে ওয়ালাইকুম আসসালাম, কী ব্যাপার? তো যুবকরা বলছে হুজুর আপনার কাছে একটা খুব দরকারে এসেছি, কিন্তু শয়তান ছেলে, বহুত কচ্চর ছেলে এসে বলছে হুজুর। বলে আরে বাবা বলো না, কী হয়েছে? না হুজুর, আমাদের বন্ধুদের মধ্যে একজনের ইন্তেকাল হয়েছে। তো হুজুর আপনার কাছে এসেছি, আমার এই বন্ধুর জানাজাটা করে দিন। হুজুর আব্দুল কাদের জিলানি বলছে বাপ, আমি সারা জীবন মরা মানুষের জানাজা পড়িয়েছি, আমি জ্যান্ত মানুষের জানাজা পড়াই না। বন্ধুগুলো বলছে আরে আপনাকে কে বলেছে জ্যান্ত মানুষের জানাজা পড়াতে? মরে গেছে তো, আমাদের যে বন্ধুকে এনেছি সে মরে গেছে, তার জানাজাটা পড়ান। পরীক্ষা করার জন্য যুবকরা এসেছে, আর বন্ধুকে বলেছে তুই লাশের মতো শুয়ে থাক, কাপন টাপন পরিয়ে খাটিয়াই করে নিয়ে এসেছে। হুজুর আব্দুল কাদেরকে ধমক দিয়ে বলছে আপনি শুনেছি আল্লাহর বলি, বড় আল্লাহর বলি, ওলির কথা বন্দুকের গুলি, তাই আপনার কাছে এসেছি, আপনি আমার বন্ধুর মরা লাশের জানাজাটা পড়িয়ে দিন। আব্দুল কাদের বলছে ও মরে গেছে, মরা মানুষের জানাজা পড়ার জন্য আমি আব্দুল কাদির আছি। ভাইরে আমার, হুজুর আব্দুল কাদের জিলানি জানাজাটা পড়িয়ে দিলেন। পড়িয়ে দেবার পর বলছে যাও যাও এবার দাফন করে দাও। এবার ওই জোয়ান যুবক ছেলেরা অট্ট হাসি হাসে সমস্ত লোকজনকে ডেকে ডেকে বলে, যাকে আজ তোমরা পিরানে পীরে দস্তগীর বলছো, যিনি নাকি অলিকুলের শিরোমণি, এসব ভণ্ড কথা, কারণ ওনার কোনো পাওয়ার নাই, ওনার কোনো ক্ষমতা নাই, উনি কিছুই বোঝেন না, কিছুই জানেন না, আর এমন একজন অলি জ্যান্ত মানুষের জানাজা পড়ায়।
समस्त লোকজন হাসা হাসি করে হুজুরের নামে উল্টো পাল্টা করে বেশ হুজুর যেমন হুজুর এর আর কি পাওয়ার আছে জ্যান্ত মানুষের জানাজা পড়িয়েছে হুজুর আব্দুল কাদের জিলানি বলছে বাবা শোনো তোমরা ভুল কথা বলছো আমি আব্দুল কাদের আমার জীবনে আমি কোনোদিন জ্যান্ত মানুষের জানাজা পড়াই না আমি মরা মানুষের জানাজা পড়িয়েছি আমি কার কোন জ্যান্ত মানুষের জানাজা পড়িয়েছি সমস্ত বন্ধুরা বলে এইটা আমাদের বন্ধু এ তো মরে না এ তো জীবিত আপনি এর জানাজা পড়ালেন বলে ভুল কথা বলছো গিয়ে দেখো তাড়াতাড়ি গিয়ে বন্ধুরা বলছে বন্ধু তুই এবার উঠে দেখিয়ে দেতে তুই মরিসনি কিন্তু আশ্চর্য ব্যাপার গিয়ে হাত দেয় আর কিন্তু তার নিতর দেহ আর নড়ে না চড়ে না সবাই ভালো করে দেখে আর সে দুনিয়ার জমিনে নাই তার ইন্তেকাল হয়ে গেছে সবাই তখন কেঁদে অস্থির সবাই তখন হুজুরের কদমে পড়ে গিয়ে বলে হুজুর বেশক আপনি আল্লাহর ওলি হুজুর আমাদের বেয়াদবি নেবেন না আমরা পরীক্ষা করার জন্য আপনার কাছে এসেছিলাম আমার বন্ধুকে মুর্দা বানিয়ে আপনার কাছে এসেছিলাম এইবারে গ্রামের সমস্ত লোকজন এসে হুজুরের কদমে পড়ে কাঁদে হুজুর হুজুর আপনি আমাদের মাফ করে দিন বুঝতে পেরেছেন না আল্লাহর ওলিদের আল্লাহ কি পাওয়ার দিয়েছে শুধু তাই নয় সঙ্গে সঙ্গে হুজুর গোসপাককে বলছেন হুজুর আমাদের বন্ধু যেমন জীবিত ছিল তেমন জীবিত করে দিন আল্লাহ পাক তার ওলিদের কত বড় পাওয়ার দিয়েছিলেন তারপর পিরানে পীরদস্তগীর গিয়ে বলছে ওরে মুর্দা আমি পিরানে পীর দস্তগীর আল্লাহর দোহাই তোমায় দিলাম কুম্বি ইজনিল্লাহ তুমি আল্লাহর হুকুমে উঠে পড়ো বলার সঙ্গে সঙ্গে ওই মরা লাশটা জীবন্ত হয়ে উঠে পড়ে আল্লাহ অনেক লোক আছে বলে এসব ফালতু কথা আমি বলি কেন বলে নবীর এত পাওয়ার নেই আমি বলি নবীর সঙ্গে তুলনা করো না নবী তো আলা সান লাম কাজার সান তার সঙ্গে কোনো তুলনা করো না হযরতে ঈসা রুহুল্লাহ মরাকে জিন্দা করতেন তাই না বাবা এবং বোবাকে বল ফুটিয়ে দিতেন পারে না পারে না পারতেন এগুলো আমরা বিশ্বাস করি বাদশাহ সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহ যাকে তামাম পৃথিবীর বাদশাহ করেছিলেন আপনি কি জানেন বাদশাহ সুলাইমানকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন ইনার 1000 বিবি একটা দুটো নয় 1000 বিবি ছিল বিরাট বড় বাদশাহই ছিল শুধু তাই নয় সমস্ত পশু পক্ষীর ভাষা বুঝতে পারতেন তাও নয় পিঁপড়ে জানেন পিঁপড়ে ছোট্ট ছোট্ট পিঁপড়ে এই পিঁপড়েরা গিয়ে বাদশাহ সুলাইমানকে বলতেন যাহা পানা একটুখানি অপেক্ষা করুন আমাদের পিঁপড়েদের সারি যাচ্ছে সুলাইমান বাদশাহ বলতেন তাড়াতাড়ি যেতে বলো তার মানে পিঁপড়েদের সঙ্গে উনি কথা বলতেন তাদের ভাষাও বুঝতে পারতেন এইগুলো আমরা বিশ্বাস করি কিন্তু আমার নবী যেই বলি নবীর ইলমে গায়েব আছে বলে এই সব বিশ্বাস করি না বলে না বলে না অনেকে বলে দ্যাট নবী তো আমাদের মতো এখানকার লোক হয়তো বলে না কিন্তু অনেকে বলে আমি তাদের সবাইয়ের কাছে আমি 11টা প্রশ্ন তৈরি করেছি আমি বলেছি কিয়ামত পর্যন্ত তোমাদের সময় দেওয়া হলো যারা বলো নবী আমাদের মতো ওই বিয়াদবদের কাছে আমার প্রশ্ন প্রশ্নটা হলো কি নাম্বার ওয়ান প্রশ্ন করব প্রশ্নটা হলো আমরা তামাম পৃথিবীর মানুষ যখন একজন আপনাকে আমি যদি কি বলি আসসালামু আলাইকুম আপনি যদি কোনো পিসাহের সঙ্গে দেখা হয় কি বলবেন আসসালামু আলাইকুম বলি না বলি না আমি পিস সাহেবকে হাজি সাহেবকে গাজী সাহেবকে কোনো রাষ্ট্রপতিকে মন্ত্রীকে দেখলেই বলি আসসালামু আলাইকুম এটা বলি না ভাই সেও বলে আসসালামু আলাইকুম আচ্ছা আসসালামু আলাইকুমের অর্থ বোঝেন কুম কুমা কা কা মানে একজনকে বোঝাই আর কুম মানে বহু বচন আপনাকে আসসালামু আলাইকুম কেন বলছি না তার অর্থ হলো যে আমাদের প্রত্যেকটা মানুষ কাছে কেরামান কাতেবিন আছে আর আমি একজন এই দুজন আর আমি একজন কজন হলো তিনজন তাহলে এখানে কা হবে না আসসালামু আলাইকুম বলতে হয় কিন্তু আমার নবীর বেলায় কা এলো কেন আচ্ছা আরও একটু ভেঙে দিই আমরা তো সবাই নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তাই না
অনেকে দরুদ সালাম নিয়ে বহুত রকমের গন্ডগোল করছে। এই দরুদ পড়া যাবে না, এই সালাম পড়া যাবে না, দাঁড়িয়ে কেন, বসে কেন, হাজার রকম ফতোয়া। আমি কোনো ফতোয়াই যাচ্ছি না। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, আল্লাহ পাক তার হাবিবকে বলেন, বন্ধু রে পৃথিবীর কেউ তোমায় মানুক আর নাই মানুক, তুমি আমায় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ তোমার সানে সালাম দিক আর নাই দিক, পৃথিবীর 72 রকমের দল হবে, 73 রকমের ফিরকা হবে, সবাইকে কিন্তু যদি নামাজ পড়ার কথা বলেন আগে, রোজা রাখার কথা বলেন তো আগে, যাকাত দেবার কথা বলেন তো আগে, মহাব্বতের কথা বলেন তো পরে, ওদিকে নয় ওদিকে নয়। আচ্ছা একটা কথা বলুন, আমরা যখন নামাজ পড়ি আল্লাহ বলছেন তামাম পৃথিবীর মানুষ আমার নবীকে সালাম কেমন করে দিতে হয় আমি আল্লাহ দিয়ে নেব, তুমি সালাম দেবে না, কোনো ব্যাপার নেই, কিন্তু নামাজ তো তোমাকে পড়তে হবে, পড়তে হবে না, হবে না। আচ্ছা যখন নামাজ পড়েন, নামাজের যখন নিয়ত করে নেন, কাউকে কি সালাম দেওয়া যাবে, কারোর সঙ্গে কোনো কথা বলা যাবে, যাবে না। আর যদি আমার পিছিয়ে বেসে যাই তাকে কি দেখে বলতে হবে আসসালামু আলাইকুম, বলা যাবে, যাবে না। কিন্তু আপনি যখন নামাজ পড়ছেন, যখন বৈঠকে বসলেন এক রেকাতের পর দু রেকাত, তখন কি বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াতাইয়্যিবাতু, তারপরে কি বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু, কাকে সালাম দিচ্ছেন। ও ভাই, নামাজের হালতে তো কাউকে সালাম দেওয়া যাবে না, কিন্তু আল্লাহ বলছেন আমার হাবিবকে সালাম যদি না দিস, ও বান্দা তোর নামাজ কোনো দিন হবে না। সুবহানাল্লাহ। আমরা এটা বলি না, বলি না আসসালামু আলাইকা আইয়ুহান নাবী, হে নবী আপনাকে আমার সালাম, দিই না দিই না। আচ্ছা বলুন, আমার যে প্রশ্নটা, যারা বলছেন নবী আমাদের মতো, আমার প্রশ্ন কোনটা, আমার নবীও তো নামাজ পড়েছিলেন, কী গো পড়ে না পড়েনি, আমরা নামাজের মধ্যে সবাই আমার নবীকে সালাম দিই। আচ্ছা আমার নবীও তো নামাজ পড়েছেন, আমার নবী ওইখানে আমরা যেমন বলি আসসালামু আলাইকা ইউহান নবীও, ওইখানটায় আমার নবী কী বলে নামাজ ছেড়েছিলেন, এটা হলো আমার প্রশ্ন। টাইম কিয়ামত পর্যন্ত তোমাকে বলতে হবে এইখানের নবী, নবী যদি তোমার আমার মতো হয় তাহলে আমাদের কলমা, আমাদের বাণী, আমাদের সব কিছুতে এক হওয়া উচিত, কিন্তু এইখানে আমাদের এক, নবীর বেলায় এক আসছে কেন। আচ্ছা আর একটা কথা বলি ভাইরা, আমার এটা আমার কথা নয়, আল্লাহ যে পৃথিবী সৃষ্টি করেছেন গ্রহ নক্ষত্র থেকে শুরু করে সাত তবাক আসমান আছে, লাম মাকা পর্যন্ত আছে, আল্লাহর আরশে মোল্লা পর্যন্ত যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, পৃথিবীর জমিনে 124,000 পয়গম্বর সৃষ্টি করেছেন, প্রত্যেকটা পয়গম্বরদের উম্মতের জন্য একটা করে কলমা আছে, তাই না, তাই না। কিন্তু আল্লাহ বলছেন হাবিব রে, হাবিবকে এত ভালোবাসে তাই আদমকে বলছে, ও আদম সবাই তোমার উম্মতরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, কিন্তু তোমার কলমা আলাদা। মুসাকে বলল তোমার কলমা আলাদা, ইব্রাহিম বলল আল্লাহ আমার কলমা কি, তখন আল্লাহ পাক বলছেন শোনো, যত পয়গম্বর শুধু নয়, ফেরেশতাও নয়, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, জমিন থেকে লামাকা পর্যন্ত আমি আল্লাহ যা যা সৃষ্টি করেছি প্রত্যেকের জন্যই একটা কলমা, সেই কলমাটা কি বলুন, সেই কলমাটা হলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না, এটাই তো সবার কলমা। আমার প্রশ্ন ওইখানে, যারা বলো নবী আমার মতো, সবাই তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে, তাহলে আমার নবীর কলমাটা কি ছিল আমায় বলো, কি গো আমার নবীকে ওই কলম পড়তেন নাকি। হ্যাঁ আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তাহলে তো নবী ওটা পড়তেন, কিন্তু ওটা কি পড়া যাবে। এখন আমি এস এম নজরুল, একজন আমার ভাইজান বললেন যে এখন আসছে এস এম নজরুল, যারা আমাকে চেনে না জানে না উনি যদি বলতেন এখন আসছে কুদ্দুস আলী, তো আমি এলে লোকগুলো করতে এটা কুদ্দুস, কারণ পরিচয় তো উনি দিয়ে দিয়েছেন, আর আমি কি এসে বলবো আমি নজরুল, আমি নজরুল, এটা কি আমার পক্ষে সম্ভব, নিশ্চয়ই নয়।
তাহলে কাউকে পরিচয় দিতে হয়, তাহলে সবাইকে আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রিয় বা মেহবুব, আল্লাহর বন্ধু হলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে নবী কি পড়তেন? তিন নম্বর একটা ছোট্ট প্রশ্ন, আচ্ছা বলুন পৃথিবীর জমিনে বা আপনি ধরুন আপনি আপনার বাপ দাদা দাদি আপনারা মরবেন না মরবেন না, কেউ পৃথিবীর জমিনে অমর থাকবে নাকি? আপনারা কি অমর থাকবেন? কেউ আবে হায়াত খেয়েছেন নাকি? আবে হায়াত যে খাবার সে খেয়ে নিয়েছে, সবার তকদিরে ওগুলো নেই বাপ। তাহলে পৃথিবীতে জন্মালে মৃত্যুর স্বাদ একদিন একদিন গ্রহণ করতে হবে, তাই না? আচ্ছা কে বলে মানুষ মরে, কে বলে মানুষ মরে, আমি ভেবে দেখি, আমি ভেবে দেখি অন্তরে কে ওরে মরে, কে বলে মানুষ মরে। আচ্ছা যারা বলে এই যে মরে যাই, আসলে কে মরে? আমার কাছে একটা হিসাব আছে, আমি জানি। দেখুন আমার বাড়ি হচ্ছে হাওড়া উলুবেড়িয়া কালীনগর, তাই না? আমি তিন দিন সফরে আছি, আমি চলে গেলাম বহরমপুর, ওখান থেকে রানীতলা মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে আজকে এই জায়গা, বার হয়েছি তিন দিন আগে, যাব চার দিন পরে গন্তব্যস্থলে আমি পৌঁছাবো। কিন্তু আমি আগে থাকতে ছিলাম, যেহেতু এখানে জলসা হবে বলে এর আগে থাকতে আমার সাথে এর কথা হয়েছে, তাহলে আগে ছিলাম এখানে পরে এসেছি, আবার কিন্তু আমি একটা জায়গায় ফিরে যাব, তাই না? আচ্ছা মরে কে? কোরআন শরীফে বহু জায়গায় লেখা আছে কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, কিন্তু আমি জানি মানুষের মরণ হয় না, মানুষের মরণ হয় না। অনেকে বলে মরা গরু ঘাস খাই, ওলিদের দরবারে যাও, ওরা তো মরে গেছে, নবীরাও তো মরে গেছে, সবাই কবরে নফসি নফসি করছে। আমি তাদেরকে একটা সহজ কথা বলি, ভাই কে মরে আমাকে দেখিয়ে দাও। দেখুন কোরআন পাকের মধ্যে আছে, হাদিস পাকের মধ্যে আছে, কেউ নো বান্দা, আমার একটা ক্যাসেট বানিয়েছিলাম মরণের পরে কি হবে, নিশ্চয়ই দেখেছেন। তাতে আমি দেখেছি মৌতটা কেমন জিনিস, যখন মানুষের ইন্তেকাল হয় মানুষের মৌতটা কেমন জানেন? এই যে ঘড়ি চলছে টিক 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 টিক, ব্যাটারি খুলে নিন আর আওয়াজ আছে নেই, আবার ঘড়িটায় ব্যাটারি লাগিয়ে দিন আবার টিক টিক আবার চলছে, তো মানুষের মৌতটা এমন, মানুষের মধ্যে এমন একটা কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, এমন একটা ওই জিনিস আছে, ওই জিনিসটা মৌতের জিনিসটা, বাঁশিটা যখনই বের করে নেওয়া হয় মানুষ নিথর হয়ে যায়, মানুষের স্বভাবের মৃত্যু হয়ে যায়। আপনার হাতের স্বভাব বন্ধ, পায়ের স্বভাব বন্ধ, কিন্তু কানে আওয়াজ আপনি শুনতে পাবেন, আপনার তৃতীয় চোখটা খুলে যাবে, কে আপনার জন্য কাঁদছে আপনি সব দেখতে পাচ্ছেন, সব শুনতে পাচ্ছেন। তারপরে দাফন হয়ে গেল, সে কাঁদছে, ভাই আমায় কোথায় নিয়ে যাবি, কোথায় নিয়ে যাবি, লোকজন তাকে জোর করে নিয়ে যাচ্ছে, কোথায় না, আজকে তোর বিয়ে। প্রত্যেকটা মানুষের দুনিয়াতে দুবার বিয়ে হয়, আপনি জানেন? একটা বিয়ে যেদিনে হয়েছিল সেই দিনে আপনি হলুদ মেখেছিলেন, নতুন পোশাক পরেছিলেন, পাড়া পড়শিরা দেখতে এসেছিল যে আজকে তোকে দেখতে কেমন, রোজ দেখে কিন্তু বিয়ের সাজে একটু দেখতে চাই। বর যাত্রী গিয়েছিল, আপনাকে পালকি করে দুলহা সেজে নিয়ে যাওয়া হয়েছিল, ওটা দুনিয়াদার বিয়ে। আর একটা বিয়ে হয় সেই দিনে দুনিয়া ছেড়ে যখন ওই পরজগতে আপনি যাবেন, ওটাও একটা বিয়ে, সেই দিনেও কিন্তু আপনাকে গোসল দেওয়া হবে, আপনাকে নতুন পোশাক পরানো হবে, গ্রামবাসী সবাই মিলে শেষ দেখাটা দেখা করার জন্য আপনার সঙ্গে দেখা করবে। তারপর আপনাকে নিয়ে যখন কবরস্থানে ওই দুলহা সেজে বরযাত্রী হয়ে সবাই যখন যাবে, ওই সারা জীবনের মতো শ্বশুর ঘরে রেখে ফিরে আসবে, আর কেউ আপনি সেখান থেকে আসতে পারবেন না। আচ্ছা একটা জিনিস তো আমরা জানি যে রুহুকে, লাশকে যখন কবরে রাখার পর 40 কদম আসার পরই মনকের নেকি নামক দুটো ফেরেস্তা আসে, তাই না? আচ্ছা আমি যদি কাউকে বলি আসসালামু আলাইকুম, এটা আমার প্রশ্ন, আমি কিন্তু তর্ক করছি না, আসসালামু আলাইকুম কাকে আমি সালাম দেব যে জেগে আছে? কোনো মানুষ যদি ঘুমিয়ে যায় তাকে কি সালাম দেওয়া যাবে? যাওয়া যাবে না। আচ্ছা ফেরেস্তা এসে প্রশ্ন করে, এটা আপনারা জানেন তো? কাকে করে? রুহু ফুঁকে দেয়, রুহু আবার ফিরিয়ে দেয়, মানে ব্যাটারি আবার দিয়ে দিল, কানেকশন শুরু, এই ওট মান রব্বুকা, বলে না বলে না, তার মানে প্রশ্ন করছে, তার মানে নিশ্চয়ই সে জেগে আছে, তাহলে মরলোকে। আরে একটা জায়গা থেকে একটা জায়গায় পরিবর্তন, এখান থেকে ব্যাটারি খুলে নিল, নিয়ে ঘরে গিয়ে আবার ব্যাটারি লাগিয়ে দিল, এখানে ছিল আজকে এখানে ঘড়ি আছে, আবার সকাল হয়ে গেলে এই ঘড়ি নিয়ে ঘরে চলে যাবো, আবার ঘরে যে টিক 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 করছে, করছে না করছে না? তাহলে ফেরেস্তা এসে জিজ্ঞেস করছে মান রব্বুকা,
তোমার রবকে মান দিনুকা তোমার দিন কি প্রশ্ন করে না তাহলে যাকে করছে সে নিশ্চয়ই জীবিত তাই না তাহলে সে মূল্য কি করে আমার প্রশ্ন হলো তিনটে কবরে যে প্রশ্ন হবে মান রব্বুকা তোমার রবকে মান দিনুকা তোমার দিন কি মান নবীউকা তোমার নবীকে নবী যদি আপনার আমার মতো হয় তাহলে কবরের মাটিতে ওইখানে তিন নম্বরের জায়গায় নবীকে কি প্রশ্ন করা হবে কি গো আপনার আমার জন্য তো মান রব্বুকা মান দিনুকা মান নবীউকা নবীকে কি ওই প্রশ্ন করা হবে হবে না তাহলে কেমন করে বলো যে নবী তোমার আমার মতো ভাইরে আমার আর একটা কথা বলি পৃথিবীর জমিনে যত মানুষ আছে শুধু মানুষ নয় গাছপালা পশু পক্ষী থেকে শুরু করে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিসের একটা ছায়া আছে আছে না নেই নবী যদি আমার প্রশ্ন হলো নবী যদি তোমার আমার মতো হয় আমার নবীর ছায়া গেল কই কি গো আমার নবীর ছায়া গেল কই নবীর ছায়া কোথায় ও ভাই জান অমন করে তোমরা নবীর সানে বরখলাপি করো না নবীর সঙ্গে বেয়াদবি করো না এখন আপনি হয়তো অনেক দলিল দেবেন বলে ভাই তুমি কি কোরআন পড়োনি কোরআন লেখা আছে আনা বাসারুম মিসলুকুম মানে নবী নিজে বলেছেন আমি তোমাদের মতো তাই না বাপ এটা তো নবী বলেছে এখন এটাই এদের ফতোয়া মেন টার্গেট যে রাসূল তো এই জায়গায় বলেছে কিন্তু আপনি কি জানেন একটা কথা বলতে গেলে একটা প্রসেস একটা জায়গা নির্দিষ্ট স্থান কাল পাত্র দেখে কথা বলতে হয় আজকে বলুন আমার নাম কি নজরুল এখন আমি মাওলানা কেউ বলবে হুজুর আবার আমি যদি মাথায় করে আইসক্রিম বিক্রি করি লোকে আমায় বলবে আইসক্রিমওয়ালা আমি যদি জুতো সেলাই করি লোকে আমায় বলবে জুতোওয়ালা বলবে না বলবে না বলবে তাহলে আমার এক একটা পরিচয় আছে এক একটা ধাপ আছে আমাকে কিছু কথা বলতে গেলে এখন ধরুন আপনি যদি আমার সঙ্গে কথা বলেন হুজুর এইটা বলুন তার মানে আমি এখন হুজুরের পোশাক পরে আছি মানে আদবি সন্ন্যাতি পোশাক পরে আছি তাই আপনি আদবের সঙ্গে কথা বলছেন আমি যদি মাটি কাটি তাহলে আপনি জোন হিসাবে সেই রকমই আমার সঙ্গে কথা বলবেন তাহলে স্থান কাল পাত্র আগে দেখতে হবে আপনি কি জানেন পয়গম্বর হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ ওনার জামানায় একটা জালিম বাদশাহ ছিল যে বাদশার নাম ছিল নমরুদ আপনি কি জানেন উনিও বিরাট বড় বাদশাহ এই নমরুদ বাদশাহ ইব্রাহিম যখন দিনের দাওয়াত দিল নমরুদ বাদশাহ বলছে আবে আমিই তো খুদা আবার কার খুদার কথা বলছিস ইব্রাহিম বলছে আমার ওই খুদা যে আসমান জমিনের মালিক যে সূর্যকে তোলে চাঁদকে তোলে সূর্যকে তোলে পূর্ব থেকে আবার পশ্চিম দিকে ডুবিয়ে দেয় তিনি হলেন আমার খুদা নমরুদ বলছে তোর খুদার সঙ্গে আমি যুদ্ধ ঘোষণা করব যুদ্ধ ঘোষণা করেছিল আপনারা জানেন তাই না আহা ভাইরে আমার নমরুদ যখন বলেছিল ইব্রাহিম তোমার খোদার সঙ্গে আমি যুদ্ধ ঘোষণা করলাম ওই তোমার খোদাকে পাবো তো কোথায় পাবো ইব্রাহিম খলিলুল্লাহ ইশারা করেছিলেন নমরুদ ভেবেছিল তাহলে উপরওয়ালা নিশ্চয়ই খোদা উপরে থাকে তাই নমরুদ কি করলো একটা শকুন আনলো বড় শকুন এবং তাকে ক্ষুধার্ত করে রাখলো একটা সুন্দর রথ মতো করলো তার উপরে একটা মাংসের টুকরো এরকম ঝুলিয়ে দিল ওই শকুনটা খাবার জন্য পাগল ওই মাংসর লোভে ওই মাংসর দিকে তাকিয়ে থাকে আস্তে আস্তে শকুনের পিঠে চড়ে অনেক আসমানের মধ্যে উঠে গেল নমরুদ ওইখানে উঠে যাবার পর ইবলিস হলো তার বন্ধু ইবলিস বলছে নমরুদ ঠিক জায়গায় এসছিস এইবারে তুই তীর নিক্ষেপ কর তুই কিন্তু ইব্রাহিমের খোদাকে মেরে ফেলতে পারবি আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ সব পারি একটা জিনিস পারি না কি জানেন আল্লাহ বলছে আমি মরাকে জিন্দা করতে পারি জিন্দাকে মুর্দা বানাতে পারি পারে না পারে না পারে আল্লাহ বলছে আমি বিনা বাপে সন্তান দিতে পারি পারে না পারে না কি গো পারে আল্লাহ বলছে মা নেই বাপ নেই তাতেও জন্ম দিতে পারি কি পারে না পারে না আল্লাহ পারে আল্লাহ সবই কিন্তু পারে কিন্তু সেই আল্লাহ বলছেন আমি একটা জিনিস পারি না কি পারে না আল্লাহ পাক বলেন বান্দারে আমি যেটা পারি না সেটা হলো আমি আমার রহমত থেকে কাউকে বঞ্চিত করতে পারি না আমার রহমত থেকে আমি কাউকে নিরাশ করি না তো নমরুদ যখন তীর ছুঁড়ল
আল্লাহ রাব্বুল আলামিন মাছেদেরকে খবর দিলেন, ওরে মাছ, ওরে মাছ, নমরুদ আমাকে মারার জন্য তীর ছুঁড়েছে, ও তীরটা এমনি এমনি ওকে ফিরিয়ে দেব না, তোমরা এক কাজ করো, ওই তীরের মধ্যে রক্ত মাখিয়ে দাও, রক্ত দেবে তো কে দেবে? মাছেরা বলছে, মাবুদ, আপনার বান্দারা তো মরা মানুষ, মরা জিনিস খায় না, মরা জিনিস সবার জন্য খাওয়া হারাম, আমরা কেমন করে রক্ত দেব, কেমন করে রক্ত দেব? আল্লাহ বলে, ওরে মা, তুই যদি রক্ত দিস আমি আল্লাহ তোর সম্মান এমন বাড়িয়ে দেব, তুই মরে পচে যাবি তাও কিন্তু মানুষের জন্য আমি জায়েজ করে দেব, তোরা মরে পচে যাবি, লোক নিম পাতা দিয়ে তোদের ঝোল করে খাবে, তেতো করে খাবে, তবুও তোদের খাবে, রক্ত দে। রক্ত দিয়েছিল কে, কোন মাছ আপনি কি জানেন? কি গো, গুড ভাই রে, আমার চিংড়ি মাছ, চিংড়ি মাছ রক্ত দিয়ে দিল, রক্ত শেষ হয়ে গেল, চিংড়ি মাছের মধ্যে রক্ত নেই। আল্লাহ বলেন, ওরে বড় চিংড়ি, তোর দাম হবে সব মাছের থেকে সেরা। এই জন্য আল্লাহরকে যখন আল্লাহর কথা মতো চিংড়ি মাছ রক্ত দিয়ে দিল, ভাই রে আমার, ওই মাছের জন্য তামাম পৃথিবীর মাছকে আল্লাহ ধন্য করে দিলেন, আর বললেন, তোরা মরাও হলেও আমার বান্দা যত বেশি মরে পচে যাবি তত তোদের দাম হয়ে যাবে। তাহলে এই মাছের রক্ত দেওয়া হলো তীরের মধ্যে, নমরুদের কাছে ফিরে এলো, নমরুদ বলে, মার কাছি লেড়ো দিয়ে মেরে দিয়েছি বেটা, এ ইব্রাহিম তোর খুদা কইবে মেরে দিয়েছি। ইব্রাহিম বলছে, নমরুদ ছোট লোক, তুই কি আমার খুদাকে মারবি? হ্যাঁ, তুই কুতা 12 আর কুতা 14 ফুঁকো আওয়াজ দিচ্ছিস। নমরুদ বলছে, কি তোর খুদাকে এখনো মারতে পারিনি, প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করছি, কি করতে হয় বল, আমি যুদ্ধ করব। বললো, ঠিক আছে, কোথায় যুদ্ধ হবে? না, বিরাট বড় ময়দান, সেই ময়দানে নমরুদ লক্ষ লক্ষ সৈন্য নিয়ে হাজির। দিন ঠিক হয়ে গেছে, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বলছে, আল্লাহ, ইব্রাহিম তো নমরুদ তো তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে, তোমার সৈন্যদের পাঠাও। নমরুদ বারবার খবর নিচ্ছে, ইব্রাহিমও গিয়েছে, এ ইব্রাহিম, কই তোমার খোদার সৈন্য কই? বলছে, আমার খোদার সৈন্য আসছে। বলছে, তোর খোদার সৈন্য আমাকে দেখে ভয়ে পালিয়েছে? নমরুদ বলছে, আমার খোদার সৈন্য পালাবে না, পালাবে না। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমকে বলছে, আমার সৈন্য এবারে যাচ্ছে, দেখ, সঙ্গে সঙ্গে ঝাঁকে ঝাঁকে লাকে লাকে ভন 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 করে মুসা আসতে থাকে, কেউ কান দিয়ে ঢুকে যায়, কেউ নাক দিয়ে ঢুকে যায়, কেউ চোখের মধ্যে ঢুকে যায়, এইভাবে চোখ নাড়তে থাকে। ভাইরা, আমার চোখ এমন সূক্ষ্ম জিনিস, চোখ সব সইতে পারে কিন্তু ছোট্ট একটা কিছু পড়লে আর সইতে পারে না। কি গো, এইবারে সমস্ত লোকজন তলোয়ার দিয়ে মারতে যায়, কারণ নাকে মারে, কারোর গর্দানে মারে, কারো হাতে মারে, যে যেখানে পড়ে সেইখানে মরে যায়। নমরুদ বাদশা ওই জায়গা থেকে দুর্গতিতে ঘোড়ায় চড়ে ছুটতে লেগেছে। একটা বাদশা, খুঁড়া বাদশা, একটা মুসার নাম, সে চিন্তা করেছিল মারতে হলে সব থেকে দামি জনকে মারতে হবে, সব থেকে বড় মাদশা। সে খুঁড়া খুঁড়িয়ে খুঁড়িয়ে ভন 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 করতে করতে, আর নমরুদের না একদম নাক থেকে ব্যাটা ঢুকে গেছে, ঢুকে ঠিক এই জায়গায় গিয়ে টুক করে বসে পড়েছে। নমরুদ অনেক কষ্টে রাজদরবারে গিয়ে বললো, বেঁচে গেলাম, শালা কোত্থেকে কি এসে পুরুষব শেষ করে দিয়েছে। এমন সময় নমরুদকে কুটকুট কুটকুট করে কামড়ায়। নমরুদ এইভাবে নুচানুচি করে অনেক কিছু করে কিন্তু কোনো শান্তি নেই। নমরুদ মানে ভালো করে কাপড় দিয়ে এরকম করে বুলাচ্ছে, গরম পানি দিচ্ছে, দুধ দিয়ে সেঁক দিচ্ছে, কিছুতে কিছু হয় না। ভাই রে আমার, কি জ্বালা, এই চামড়ার ভেতরে যদি আপনার কিটকিট করে মনে হয় জীবন চলে যায়, যাক এই কিটকিটির জ্বালা সইতে পারি না, তাই না, তাই না, কিন্তু এই কপালের মধ্যে খুট 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 করে কামড়ায়। নমরুদ চিন্তায় পড়ে গেল, করবটা করবো কি, অনেক কিছু দিয়ে চেষ্টা করলো হয় না, একটা ছিঁড়া জুতো পড়েছিল, এই জুতো দিয়ে যাই এইভাবে ঠক করে মেরেছে, চুপ হয়ে গেছে। নমরুদ খুশি, অনেক কষ্টের মধ্যে ছিলাম, এখন সুন্দর ওষুধ পেয়ে গেছি, দাওয়াই পেয়ে গেছি। সবাই বলছে, দাওয়াইটা কি? বলে, জুতো মারলেই মুসা চুপ, মানে জুতো মারলেই একদম মুসা চুপ।
কিন্তু মারবে কে অতক্ষণ ধরে? তখন নমরুদ ঘোষণা করে দিল, দুটো লোককে নিযুক্ত করো। সমস্ত পাড়ায় পাড়ায় ঘোষণা করে দিল, বাদশার দুটো পদ রয়েছে, চাকরির পদ। যারা চাকরি করতে চাও বেতনও ভালো আছে। বেতন হলো কত? কমসে কম 25 করে 50। দুজন লোক থাকবে, একজন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে একজন সকাল পর্যন্ত। এইরকম দুটো লোক নিযুক্ত করা হলো। এইবারে নিযুক্ত করার পর এইবারে চাকরিটা হলো কি? বলে বাদশাহ জাহাঁ পানাকে জুতো দিয়ে মারতে হবে, এটাই হলো বাদশাহ দরবারে চাকরি। বুঝতে পারছেন না, এত বড় বাদশাহ। এইবারে ওই চাকরি মানে চাকরি যারা করে জুতো মারতে মারতে, একটা লোক এমন জোরে একটা থাপ্পড় মারে, একবার জুতো দিয়ে এমন মারে, তখন জুতোটা ফাল হয়ে গেল, কপালটা ফাল হয়ে গেল। দেখা যায় সেখান থেকে একটা খোঁড়া বাদশাহ মশা উড়ে উড়ে যায়। প্রশ্নটা কিন্তু শেষ করে দিই, নমরুদের সঙ্গে ইব্রাহিমের প্রশ্ন ছিল, কি বলুন কি বলুন। ইব্রাহিম বলেছিল, ওই হলো আমার আল্লাহ, যে আল্লাহ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সূর্যকে ডুবায়, তাই না? পূর্ব দিক থেকে সূর্যকে তোলে আর পশ্চিম দিকে গিয়ে ডুবায়। যেদিন ওই পশ্চিম দিক থেকে সূর্যকে যে উঠাতে পারবে, আমি ইব্রাহিম তাকে খোদা বলে মেনে নেব। এটা কে বলেছিল? ইব্রাহিম। কথা বুঝতে পারছেন? কাকে বলেছিল? নমরুদকে। যে তুই যে বলছিস আমি খোদা, আমি তাকে খোদা বলে মানবো যে পশ্চিম দিকে সূর্য তুলে দেখিয়ে দেবে, তাকে কিন্তু আমি খোদা বলে মেনে নেব। তাহলে ইব্রাহিম চ্যালেঞ্জ করলো নমরুদের সাথে, পশ্চিম দিক থেকে সূর্য যে উদয় করতে পারবে তাকে আমি খোদা বলে মেনে নেব। আপনারা জানেন আপনার নবী আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন এমন একটা সময় এলো মাওলা আলী মুশকিল কুসাকে নিয়ে বসে আছেন, আল্লাহ রাসূল বলছেন, আলী আমার একটু ঘুম পেয়েছে, আমি একটু ঘুমাতে চাই। আপনারা আলী শেরে খোদাকে জানেন, জিন্দেগিতে যার কোনো ওয়াক্ত একটা নামাজ কাজা নেই, সেই শেরে খোদার কোলে আল্লাহ রাসূল ঘুমাচ্ছেন। এমন সময় মাওলা আলী মুশকিল কুসা দেখছেন আস্তে আস্তে সূর্যটা ঢলে চলে যাচ্ছে, নামাজ কাজা হতে যাচ্ছে। আলী শেরে খোদা চিন্তা করছেন, জীবনে একটাই আমার একিন ইমান পারফেক্ট ছিল, জিন্দগিতে আলীর একদিনেরও কোনো নামাজ কাজা নেই, কিন্তু আজকে নামাজ কাজা হয়ে যাচ্ছে। একদিকে আল্লাহর ফরজ কাজা হয়ে যাচ্ছে আর একদিকে নবীর মহাব্বাত, এখন আপনি কোনটা নেবেন? একদিকে আল্লাহর ফরজ, একদিকে নবীর সুন্নত, আপনি নেবেন তো কোনটা নেবেন? আলী মাওলা মুশকিল কুসা চিন্তা করলো, আমার নামাজ যদি কাজা হয়ে যায় যাক, কারণ কাজা আদায় করা যাবে, কিন্তু নবীর মহাব্বাতে কোনো গুস্তাকি আনা চলবে না। ভাইরে আমার, এবারে আস্তে আস্তে সূর্যটা ঢলে গেল, আসরের ওয়াক্ত চলে গেল, আলী শেরে খোদা কাঁদছেন কাঁদছেন, কিন্তু চিন্তা করছেন, না না আমার নামাজ কাজা হোক, কিন্তু মুস্তফাকে ঘুম থেকে জাগানো যাবে না, পরিপূর্ণ আকা মুস্তফার ঘুম হওয়া উচিত। এইবারে মাওলা আলী মুশকিল কুসার চোখটা লাল হয়ে গেল, চোখ থেকে এক ফোঁটা পানি ঝরে পড়ল। ভাইরে আমার, এটা মাওলা আলী শেরে খোদার পানি, এই পানিটা পড়বে তো কোথায় পড়বে? নবী মুস্তফার চেহারার মধ্যে গিয়ে পড়েছে। আল্লাহর নবী মুস্তফা তখন চেহারাটা যখন খুললেন, চোখটা যখন খুললেন, তখন দেখছেন আলীর চোখে পানি। আল্লাহর রাসূল বলে, আলী এমন করে কেন কাঁদ? আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর কই না? আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর রাসূলের মধ্যে সেই গায়েবের ইলম আল্লাহ দিয়েছিলেন, হ্যাঁ কি না বলুন? রাসূল বলছে, আলী আমার কাছে লুকিও না, ব্যাপারটা কি? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, জিন্দেগিতে আলীর কোনো দিন নামাজ কাজা ছিল না, আজকে আসরের নামাজটা আমার কাজা হয়ে গেল। আল্লাহর রাসূল বলছেন, আলী কে তোমায় কাজা করতে বলেছে, কেন তুমি কাজা করলে? আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আল্লাহর ফরজ ছাড়তে পারি, কিন্তু নবীর মহাব্বত ছাড়তে আমি পারি না।
আল্লাহর রাসূল বলছেন নবীর মহব্বতে নামাজকে কাজা করে দিলে আচ্ছা আলী তোমার খুব কষ্ট হয়েছে আলী বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না বলে নিশ্চয়ই হয়েছে আচ্ছা বলো আলী তুমি কি আসরের নামাজ পড়বে আলী বলছে জিন্দেগিতে আমি সারা জিন্দেগি একদিনও আমার নামাজ কাজা নেই আমি আদা করে এসেছি আমি কাজা নামাজ কোনোদিন পড়ি না আল্লাহর রাসূল বলছে ঠিক আছে আলী আজকে তোমাকে কাজা পড়তে হবে না আদা করবে সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল এইভাবে ইশারা করলেন যেই ইশারা করলেন সঙ্গে সঙ্গে ডুবা সূর্য সঙ্গে সঙ্গে আবার পুনরায় উঠে পড়ল যেই রাসূল ইশারা করলেন সঙ্গে সঙ্গে সূর্য উঠে পড়ল এইবারে সেরে খোদা নামাজ আদা করে নিলেন সূর্যকে জিজ্ঞেস করা হয় সূর্য তুমি তো কার হুকুমে তুমি ওঠো বলে আমি আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে আমি পূর্ব থেকে উদয় হই আর পশ্চিম দিকে ডুবে যায় আজকে কার হুকুমে উদয় হলে মুস্তফার হুকুমে বলে আবার ডুববে কখন বলে মুস্তফা যখন বলবে তখন ডুবব আচ্ছা বলুন এইখানে প্রশ্ন কি রয়েছে ইব্রাহিম নমরুদকে বলেছিল যে ওই হবে আমার খোদা যে পশ্চিম দিক থেকে ডুবা সূর্য তুলে দেবে তাকে খোদা বলে মেনে নেব এখন তুললো কে আপনার নবী আমার নবী তুলে দিয়েছেন তাহলে ইব্রাহিমের কথা মতো খোদাকে মানুষ ধাঁধাই পড়ে যাবে মানুষ টেনশনে পড়ে যাবে নবীকেই হয়তো অনেকে খোদা বলে মনে করবে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিলের মাধ্যমে আল্লাহর রাসূলকে জানিয়ে দিলেন এই আমার বন্ধু মানুষ বিভ্রান্তে পড়ে যাবে তোমায় খোদা বলবে না না এই আমার হাবিব তখনই ওই আয়াতরা নাজিল করলেন আনা বাসারুম মিসলুকুম আল্লাহর রাসূলকে বললেন এই আমার হাবিব বলে দাও রাসূল বলে দিলেন শোনো শোনো আমি যে সূর্যটা উদয় করেছি এটা আল্লাহর ইচ্ছায় আমি উদয় করেছি তবে আমি কোনো খোদা নই আমি তোমাদের মতো মানুষ পজিশনটা তো দেখুন কারণ নাহলে সবাই নবীকে খোদা বলে মেনে নেবে এই জন্য রাসূল বললেন আনা বাসারুম মিসলুকুম আমি তোমাদের মতো যাতে করে এক আল্লাহ আছে সেই আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না আজকে এইটা নিয়েই সবাই মাতামাতি করছে করছে না কে ভাই খবরদার নবীর সঙ্গে কাউকে শরিক করবেন না একটা কথা আপনাকে বলি ওলি আল্লাহর পথ মোতাবেক জীবনযাপন করবেন কারণ সাহাবাতে আউলিয়া আপনি যদি আলেমের সঙ্গে বন্ধুত্ব রাখেন আলেমের সঙ্গেই আপনার কেয়ামত হবে আপনি যদি জালেমের সঙ্গে বন্ধুত্ব রাখেন জালেমের সঙ্গে আপনার কেয়ামত হবে এবার আপনি আলেমের সঙ্গে যাবেন না জালেমের সঙ্গে যাবেন সেটা আপনার ব্যাপার কারণ যে পাগল সেও তার ভালোটা বোঝে একটা কথা বলি নবীর মহব্বত ছাড়া কিছু হবে না এখন আপনার সঙ্গে আমার খুব বন্ধুত্ব জানের থেকে বড় আমি যদি আপনি বাড়িতে এসে শুনছেন যে আমি এস এম নজরুল আপনার ছেলেকে না মেরে ঠ্যাং ভেঙে দিয়েছি আপনার সঙ্গে আমার মহব্বত থাকবে কী গো বিরাট বড় শত্রু হয়ে যাবেন আপনি আমার হবেন না আর আপনি অনেক টাকার মানুষ বিরিয়ানি করেছেন হঠাৎ একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে ছেলেটা আসতে পারছে না কারণ আপনি বড় লোক সে গরিব লোক আপনার ছেলে এসে বলছে আব্বু ওই যে ছেলেটা ওটা হচ্ছে আমার বন্ধু আমি সাইকেলে আমাকে চাপা দিয়ে দিয়েছিল ওর আব্বা মা আমাকে নিয়ে গিয়ে সারাদিন ধরে আমার ট্রিটমেন্ট করে ওষুধ খাইয়ে আমাকে বাড়ি থেকে খাইয়ে কোলে করে এইখানে পাঠিয়ে দিয়েছিল আর ওটা আমার বন্ধু বাপ বলে তাই আরে তোর বন্ধুকে বাইরে কেন দাঁড়িয়ে রয়েছে দেখ তাকে এসে বুকের মধ্যে তুলে নিচ্ছে কেন না তার ছেলেকে সে মহব্বত করেছে তাই ওই ছেলেটাকেও বাপ বলে তুমিও আমার ছেলের মতো এসো তাকে ছেলের মতো আদর করছে তাই না একটা কথা কেন ভুলে যান আল্লাহ বলছে আমাকে পেতে গেলে আমার হাবিবকে মহব্বত করো হাবিব বলছে আমাকে পেতে গেলে আমার আহলে বায়াতকে মহব্বত করো আহলে বায়াত বলছেন আমাদের পেতে গেলে ওলি আল্লাহকে মহব্বত করো ওলি আল্লাহ বলছেন আমাদের মহব্বত পেতে গেলে মা বাপের খিদমত করো মা বাপ বলছে আমাদের ভালোবাসা পেতে গেলে মানুষ মানুষকে ভালোবাসো সবার মূলে হলো ভালোবাসা আর নবীর একিন নিয়ে নবীর মহব্বত নিয়ে দিলে নিয়ে আপনি নামাজ পড়বেন পাঁচ ওয়াক্তের নামাজ আর সব পাবেন পঞ্চাশ ওয়াক্তের নামাজ জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক শোনার থেকে বলার থেকে যেন আমল করার তৌফিক দান করেন অনেক ফরমাইশ ছিল এই বছর আপনারা জানেন আমার একটা গজল যেটা ভাইরাল বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে সেই গজলটা আপনারা জানেন সেটা কী বলুন তো একটা ছন্দ শুধু আমি বলে দিই আমি বলেছিলাম তবে আমার গাওয়া নাই আমি বেবি নাজিনকে দিয়ে গাইয়েছিলাম আপনারা জানেন কী বলুন তো কুরআন মধুর বাণী
আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, খুলে দেখো না কুরআন, কত শান্তি পাওয়া যায়। শোনো শোনো কোরআনের বাণী, এটা আপনারা শুনেছেন তাই না? যাক, এগুলো তো আপনারা ক্যাসেটে শুনছেন ইনশাল্লাহ। বহু শিল্পীরা আমার ওখানে যায় আলহামদুলিল্লাহ। দেখুন আমি কি বললাম ওটা বড় কথা নয়, আল্লাহ যতটুকু বলালেন যতটুকু শোনালেন, এই বলা এবং শোনার মধ্যে আল্লাহ পাক যেন বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন এখন একটু নবীর মহাব্বতে আমরা দাঁড়িয়ে ঝুমঝুম করে নবী প্রতি মহাব্বতের সালামের নাজরানা পাঠ করি। ইয়া নবী, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া রাসূল তুলা আলাইকা, ইয়া রাসূলাল্লাহ